দর্শক আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন রহিম স্টিল যে কথা বলতে চাই অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং আলোচনার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এস এম কামাল হোসেন সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ এবং আরও আছেন সৈয়দ ইমরান সালে প্রিন্স সাংগঠনিক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি আপনাদের দুজনকেই স্বাগত স্টুডিওতে রাজনীতি নিয়ে আসলে আমরা এই আলোচনাটা করতে চাই কিন্তু তার আগে আসলে আজকে একটি আলোচিত মামলা রায় হলো বোয়েটের আবরার ফাহাদ হত্যা মামলার রায় বিশ জনের মৃত্যুদণ্ড এবং পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত তো জনাব এস এম কামাল হোসেন আপনাকে দিয়ে এই আলোচনাটা শুরু করতে চাই এই রায়ের প্রতিক্রিয়াটা একটু জানবো এবং আসলে এই রায়ের পর ছাত্রলীগের বিশজন নেতাকর্মীর বিরুদ্ধে রায় হলো এটা নিয়ে কি আসলে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে একটা মূল্যায়নের সময় এসেছে কিনা আমি আপনার বলি আপনাকে ধন্যবাদ বিএনপির সাংগঠনিক সম্পাদক জানাই ইমরান সালে প্রিন্সকে আমি ধন্যবাদ জানাই দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ এই রায়ের ভিত্ত দিয়ে গোটা জাতির কাছে মেসেজ গেল যে প্রধানমন্ত্রী উন্নয়ন সমৃদ্ধি শান্তি গণতন্ত্রের প্রতীক সমৃদ্ধির প্রতীক জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে অপরাধী যে দলেরই হোক সে ছাত্রলীগই হোক আওয়াম লীগ হোক বা যে কোনো অপরাধী হোক তার বিচার হয় এবং দেখেন এই বিচারের মধ্যে দিয়েই আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে তার সরকারের আমলে একটি হত্যাকাণ্ডের বিচার হল একটি মায়ের হয়ে ছিল বুয়েটে কিন্তু এই বুয়েটে আরেকজন ছাত্র মারা গিয়েছে আপনি দেখেন এখানে ইমরানসারের পিলিন্স আসেন এই বুয়েটেই এক সনি মেধাবী ছাত্র ছাত্র দলের দুই গ্রুপের টেন্ডারবাজির সংঘর্ষের কারণে জীবন দিয়েছিল সনির কিন্তু বিচার হয়নি রাশিয়া ইউনিভার্সিটির ফারুক ছাত্রলীগের সেক্রেটারি ছিল জামাত শিবিরের কর্মীরা তাকে পিটিয়ে ম্যানহালে পেরে লেখেছিল এবং তারপর আবার ফিরে যেয়ে ম্যানোহলে যে মৃত্যু নিশ্চিত করে তাকে আপনার ই দিয়ে খুশিয়ে খুশিয়ে লাঠি দিয়ে খুশিয়ে খুচিয়ে হত্যা করে তার মৃত্যু নিশ্চিত করে বের হয়ে এসেছে সেই ফারুকের বিচার কিন্তু করেন করেননি আপনি চট্টগ্রামে বিরাশ শিবিরের কর্মীরা আটজন ছাত্রলীগের কর্মীকে হত্যা করেছে বিচার হয়নি আমি মনে করি যে এটা ছাত্র রাজনীতির কোনো প্রভাব না ছাত্র রাজনীতি হচ্ছেন আলাদা বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরব কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সাথে জড়িত বঙ্গবন্ধু যে বাঙালির মুক্তির সনদ ছয় দফা দিয়েছিল এই ছয় দফাকে কিন্তু মানুষের দাবি হিসাবে প্রতিষ্ঠা করেছিলেন বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে ছাত্রলীগের নেতারা এই ছাত্র রাজনীতি ছিল বলেই ছাত্ররা ঐক্যবদ্ধ ছিল বলেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে তলার ষড়যন্ত্র আমরা তো ছাত্র রাজনীতির এই গৌরবময় ইতিহাসটা আসলে জানি সেই ইতিহাসটাকে আস্তে আস্তে ম্লান হয়ে যাচ্ছে এখন না ইতিহাস মিলাস আজকে ছাত্র রাজনীতিতে যেমন যে আপনার সংঘাত আছে আবার আজকের ছাত্র রাজনীতিতে আমি তো দেখছি এই করোনার সময় ছাত্রলীগ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন একজন মারা গেছেন একজন ছাত্রদলে আমি দেখছি কুমিল্লানা কোথায় ছাত্রদলের একজনের তার বাবা মারা গেছেন ছাত্রলীগ যে তার সাথে যে সেই লাশ ভাইর করেছেন এই ছাত্রলীগ এই করোনার সময় আপনার কৃষকদের ধান কেটে দিয়েছেন হ্যাঁ তারপরেও বিচ্ছিন্নভাবে ছাত্রলীগের নামে দুই একজন অপকর্ম করেন নেই আমি অস্বীকার করি না সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে তাদেরকে রকম আশ্রয় প্রশ্রয় ছাত্র রাজনীতিতে বা ছাত্রলীগ দেয় না আমি যেহেতু ছাত্রলীগ করে আসছি ছাত্রলীগ দেয় না ছাত্রলীগের নামে তো আপনি এই যে শফিল আলম প্রধান ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজনকে খুন করছিলো তাকে ছাত্রলীগের বহিষ্কার করা হয়েছিল তার সাজা হয়েছিল যাবজ্জীবন কারোদণ্ড হয়েছিল যে রহমান বঙ্গবন্ধু হত্যা করার পর যে রহমান সাহেব ক্ষমতায় আসার পর তাকে মুক্ত করে দিয়েছিল আমার কথা হচ্ছে যে আমরা যে রাজনীতি করি না কেন যারা অপরাধী তাদেরকে আমরা যদি কেউ আশ্রয় প্রশ্রয় না দেই রাজনৈতিকভাবে তাহলেই এই অপরাজনীতি হয় না সেটা বন্ধ হবে আমি আসবো আবার আপনার কাছে প্রিন্স ভাই এই যে আপনার হত্যাকাণ্ড ছাত্র রাজনীতির একটা খারাপ উদাহরণ হিসেবেই সবাই মনে করে তো এই রায়ের পরে আপনার প্রতিক্রিয়াটা জানবো এবং এই রায়ের পর ছাত্র রাজনীতির এই খারাপ উদাহরণগুলোর জন্য আবার পুনরাবৃত্তি না হয় সে ব্যাপারে কি আশ্বস্ত হতে পারি আমরা ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য একই সাথে আমার সহ আলোচক হিসাবে এখানে উপস্থিত আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন তাকেও শুভেচ্ছা জানাচ্ছি দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আজকে একটি চাঞ্চল্যকর হত্যা মামলার রায় অর্থাৎ বুয়েটের আবরার হত্যা মামলার রায় প্রকাশিত হয়েছে আমরা এই হত্যাকাণ্ডের প্রেক্ষাপট সবই কিছু আমরা জানি যে সেখানে মানে একটি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণে ছাত্রলীগের কয়েকজন নেতা কর্মী তারা সেই বুয়েটের মতো একটি স্বনামধন্য এবং একটি স্পেশালাইজড যে ইউনিভার্সিটি সেখানে একটি হলে এই আবরারকে ডেকে নিয়ে গিয়ে কিভাবে মানে সাপ যেভাবে মারে সেভাবে মেরে তাকে হত্যা করেছিল এবং সেই হত্যাকাণ্ডের রায় কিন্তু আজকে প্রকাশ হয়েছে আমরা সাধুবাদ জানাই এবং স্বাগত জানাই যে এরকম একটা হত্যাকাণ্ডের রায় হয়েছে এবং সেখানে যারা দোষী সাব্যস্ত হয়েছে সকলেই কিন্তু ছাত্রলীগের ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং তখন ছাত্রলীগের পক্ষ থেকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এরা কেউ ছাত্রলীগ করে না বা এদের ছাত্রলীগের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই কিন্তু হ্যাঁ পরবর্তীতে যখন এদের আপনার নাম ধাম পরিচয় রাজনৈতিক পরিচয় প্রকাশ হয় তখন কিন্তু এটা নিয়ে তারা আর কোনো ইয়ে করেনি তা আজকে আমরা অবশ্যই বলবো যে এই রাবরার হত্যার রায় একটা দৃষ্টান্ত হওয়া উচিত কিন্তু এই রায় যেন আবার এই রায়ের এই রায়ের মাধ্যমে যাদেরকে অভিযুক্ত করা হয়েছে যাদের মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে যাদের যাবজ্জীবন দেওয়া হয়েছে তারা যেন আবার সেই পুরাতন ঢাকার যে একটি হরতাল চলাকারে একজন নিরীহ মানে সেলাই শ্রমিক দর্জি শ্রমিক তাকে বিশ্বজিৎ যে হত্যা তাকে হত্যার পরে কিন্তু ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে রায় হয়েছিল নিম্ন আদালতে হাইকোর্টে গিয়ে দেখা গেল ছাত্রলীগের মানে পদধারী যেসব নেতাকর্মী ছিল এরা এই হত্যার সাথে জড়িত যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল যাবজ্জীবন দেওয়া হয়েছিল তাদেরকে আপনার হাইকোর্ট থেকে খালাস দিয়ে দেওয়া হলো খা খালাস দিয়ে দেওয়া হলো সেইটার জন্য পুনরাবৃত্তি না ঘটে এটা আমাদের এটা জনগণের প্রত্যাশা থাকবে এবং এই যে এখানে কামাল ভাইয় কতগুলো কথা বললেন যে এরকম ঘটনা আপনি জানেন যে এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই মানে ফেনীতে সেখানে আপনার লক্ষ্মীপুরে সরি লক্ষ্মীপুরে নুরুল ইসলামকে কিভাবে হত্যা করা হয়েছিল সেই নুরুল ইসলামের হত্যা অ্যাডভোকেট নুরুল ইসলাম তার লাশ টুকরো টুকরো করে আপনার নদীর ধারে ফেলে রাখা হয়েছিল সেই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত ছিল তাহের এবং তাহেরের পুত্র তাদের যখন রায় দেওয়া হলো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে রাজনৈতিক বিবেচনায় রাষ্ট্রপতি তাদেরকে ক্ষমা করে দিয়েছিল তো এইরকম যেন এগুলো ঘটনা না ঘটে যেগুলো অপরাধ অপরাধ হিসাবে যেন আমরা চিহ্নিত করি যারা অপরাধী অপরাধী হিসাবে যেন চিহ্নিত করি একটা কথা সবাই বলে যে অপরাধী যেই হোক না কেন যে দলেরই হোক না কেন আমরা কাউকে ছাড় দিব না সেটা যেন আমি বলছি আমি বলছি এটা কথার কথা যেন না হয় এটা যেন বাস্তবে প্রমাণ হয় আজকে আবরার হত্যা এটা একটা স্ট্যাট ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার কারণ আপনি জানেন তখন প্রধানমন্ত্রী আপনার ভারত সফরে গিয়েছিলেন ভারত সফরে গিয়ে কয়েকটি চুক্তি করেছিলেন সেই চুক্তি নিয়ে দেশের মানুষ কিন্তু কিছু সেই চুক্তিগুলির ব্যাপারে জানে না কিন্তু পত্রপত্রিকায় ভারতীয় গণমাধ্যমে সেগুলি যখন প্রকাশ হলো সেই চুক্তি অসম চুক্তি এবং কোনোটা কোনোটা দেশের সার্বভৌমত্ব বিরোধী চুক্তি ছিল সেই চুক্তির বিরুদ্ধে আবরার কিন্তু একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল শুধুমাত্র সেই স্ট্যাটাসের কারণেই আবরারকে হত্যা করা হয়েছিল এটাই অবশ্য একটা রাজনৈতিক হত্যাকাণ্ড এবং সেই কারণেই আমি বলবো যে আজকে রাজনৈতিক যে সহনশীলতা রাজনীতির প্রতি মানে আমরা যারা রাজনীতি করি আমাদের সহনশীলতার রাজনৈতিক শিষ্টাচার রাজনৈতিক সভ্যতা ভব্যতা এবং রাজনৈতিক যে কালচার এটা যেন আমরা ভুলে না যাই কারণে একটা মানে বিরুদ্ধ মতবাদের একটা ছেলেকে সাপ যে যেরকম পিটায় সেরকম পিটিয়ে হত্যা করতে হবে যেরকম সেই আপনার দুই হাজার ছয় সালের আঠাইশে অক্টোবর যেভাবে হত্যা করা হয়েছিল এরকম হত্যা করতে হবে এটা খুবই দুর্ভাগ্যজনক এটা তো না ঘটে সেই জন্য আমাদেরকে সবাই ব্যবস্থা দিতে হবে যাক মানে প্রিন্স ভাই আপনি রাজনৈতিক শিষ্টাচারের কথা বললেন কামাল ভাই আপনার কাছে একটু জানতে চাই রাজনীতিতে আসলে শিষ্টাচারের কি আসলে আগের চেয়ে কমে যাচ্ছে কারণ আমরা এই গতকালকেই দেখলাম আপনারা তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে পদত্যাগ করতে হলো তার বিভিন্ন বক্তব্যের কারণে তো এই বক্তব্যগুলো কি আসলে রাজনীতিবিদদেরকে জনগণের সামনে একটু কিছুটা হেও করে না আমি আপনারা বলি দেখেন পিজি সাহেব যে কথাটা বলছেন রাজনৈতিক শিষ্টাচার থাকা উচিত উনি লক্ষ্মীপুরের নুরুল ইসলাম হত্যাকাণ্ডের কথা বলেছেন হ্যাঁ আমি এই হত্যাকাণ্ডের নিন্দা জানাই কিন্তু বাংলাদেশের সবচাইতে জঘন্যতম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল দু হাজার চার সালের একুশে আগস্ট আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে হত্যা করার জন্য আমরা যেটা দেখেছি পত্রপত্রিকায় দেখেছি যে তারেক যে হাওয়া ভবনে বসে সিদ্ধান্ত নিয়ে পঁচাত্তরের খুনি এবং একাত্তরের যুদ্ধ অপরিধানে বৈঠক করে এগারোটি গেনেট নিক্ষেপ করেছিল এবং সেখানে নারী নেত্রী আইবি রহমান সহ জন আওয়ামী লীগের নেতাকর্মী মারা গিয়েছে। পিরিশ ভাই হয়তো বলবে তারেকজি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আমি ধরেই নিলাম কিন্তু তারপরে বিরোধী দলের নেত্রীর গায়ে স্পিন্টার ছিল স্পিন্টারের আঘাত সেদিন আল্লাহ তাকে রক্ষা করেছেন যে অবস্থা তার স্পিন্টারের কারণে তার কানেও এখন ডিস্টার্ব তিনি কিন্তু পার্লামেন্টে কথা বলতে পারেন এই সিস্টাসারের কথা বলতেন তো আমার ভাই এবং পার্লামেন্টে কথা বলতে দাঁড়ালেন বিরোধী দলের নেত্রী আমরা সবাই জানি যে বিরোধী দলের নেত্রী পার্লামেন্টে দাঁড়ালে সংসদের কনভেনশন যে তাকে মাইক দিতে তাকে মাইক কথা বলতে দেয়নি এবং সংসদ নেত্রী বেগম খালেদা জিয়া বিদ্রুপ করে বলেছেন দুঃখ তো প্রকাশ করেননি বিদ্রুপ করে বলেছিলেন যে ওনাকে আবার মারবেকে উনি ভ্যানেটি ব্যাগ করে গ্যানেট নিয়ে গিয়েছিলেন এই যে রাজনীতিতে যে শিষ্টাচার নষ্ট হল আপনি দেখেন সেই আমলেই আপনি শাহমেজ কিবরি হত্যাকাণ্ড হয়েছে আহসানুল্লাহ মাস্টার নামাজ পড়তে হত্যাকাণ্ড হয়েছেন আপনি খুলনায় আপনার প্রবীণ জননেতা প্রিন্স চেনেন অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম যার কোনো শত্রু নাই তাকে তার বাড়ির সামনে হত্যা করা হয়েছে আমি যদি এরকম বর্ণনায় নাটোরের মমতাজ সাহেব হত্যাকাণ্ড হয়েছে আজকে আপনি যেটা বললেন আমি এরকম অনেক উদাহরণ দিতে পারি এই উদাহরণগুলো তো আসলে রাজনীতির মানে শিক্ষা তো রাজনীতি হচ্ছে যে আমরা এই ঘটনাগুলো ঘটার ভিতর রাজনীতিতে কিন্তু এই যে প্রতিহিংসা প্রতি মানে শোধ বা এই যে সৃষ্টাচার কিন্তু উঠে এসেছে আপনি দেখেন মুরাদ সাহেব যে কথা বলেছেন তার বিরুদ্ধে কিন্তু সঙ্গে সঙ্গে যখন প্রকাশিত হয়েছে হ্যাঁ কেউ বলতে পারে তার এই ঘটনা ছয় মাস ধরে হচ্ছে এর আগের থেকে নেই কেন হয়তো একটা লোককে অবজার্ভ করছে ঘটনাগুলো কি। যখন চূড়ান্ত পর্যায়েছে তাকে কিন্তু মন্ত্রিত্ব থেকে বাদ দিয়ে হয়েছে দল থেকেও বাদ দেওয়া এবং আমার মনে হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হতে পারে চূড়ান্ত জায়গায় চলে যেতে পারে আপনি দেখেন আমি কালকে একটা ইউটিউবে দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছেন আল্লাহ সাহেব ছোট করে যদি কিছু মনে না করেন একটা ছোট প্রশ্ন করি যে এই জাতীয় লোক যখন ক্যাবিনেটে থাকে আপনাদেরকে একটু অস্বস্তি লাগে না না ক্যাবিনেটে তো তার রাজনৈতিক যে পরিবারের যে রাজনৈতিক ইতিহাস তার বাবা আওয়ামী লীগ এবং সে ছাত্র দল থেকে আওয়ামী লীগ না সে একটা মেডিকেল কলেজের থেকে পাশ করছেন তার বাবার ইতিহাস তার বাবার কারণেই তাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে আপনি কে কখন কি করবে এটা তো বলা যায় না আমি যদি অতীত ইতিহাসটা মানে অনেক উদাহরণ দিতে পারি ধরেন একসময় খন্দকার মস্ত আমি যে কথাটা বলতেছিলাম যে রাজনৈতিক দলের আজকে আমি যেটা বললাম যে আলাল সাহেবের মতো লোক আমি কোনো দিন কল্পনা করতে না সে একটা পলিটিক্যাল লোক সেই মন্তব্য করবে সে আজকের প্রধানমন্ত্রীর সম্পর্কে যে মন্তব্য করছেন ধরেন আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যারা আজকে প্রধানমন্ত্রীকে নেতৃত্ব মেনে কাজ করছেন যে প্রধানমন্ত্রী ছাত্র রাজনীতির থেকেই গড়ে উঠেছেন তিনি ইডিয়ান কলেজের বিপি ছিলেন রাজনীতি করতে করতে বঙ্গবন্ধুর মেয়েটা তার অহংকার কিন্তু তিনি রাজ খালি বঙ্গবন্ধুর মেয়ে হিসেবে রাজনীতিতেন তার রাজনৈতিক বন্যার্য লাইফ এবং আজকে বিশ্বের একজন শ্রেষ্ঠ রাজনীতিবিদ সে মানে নিজেকে সেইভাবে তার সততা দক্ষতা সাহসিকতা দিয়ে সেটা প্রমাণিত হয়েছে আজকে সেই প্রধানমন্ত্রী সম্পর্কে আলাল সাহেব যে মন্তব্য করেছেন আমি যদি আজকে বলি কিছু ঘটনা প্রিন্সভাই কষ্ট পাবে ছাত্রদলের কর্মীরা কষ্ট পাবে কিন্তু এই ঘটনা তাদের নেতারাই লিখেছেন মেজর হাফিজ বলেছেন যে মহান মুক্তিযুদ্ধের সময় জিওয়ার রহমান সাহেব বেগম খালেদা চিঠি দিয়েছিলেন চলে যাওয়ার জন্য উনি বলছেন আমি ভালো আছি আমি যদি গল্প বানাই বানাইতে পারি তাহলে প্রিন্স সাহেবরা কষ্ট পাবে আমি যদি বলি যে জামজুয়া মারা যাওয়ার পর কোন প্রধানমন্ত্রী একজন সামরিক কর্মকর্তার জন্য এই এই যে কথাগুলো বলা না। আমি যদি দুর্নীতি করে থাকি আমার দুর্নীতির বিরুদ্ধে বক্তৃতা দিই আমি যদি সন্ত্রাসী কর্মকাণ্ডকে আশ্রয় দিয়ে থাকি সরকারি দল হিসেবে সেইটা আমাকে বলুক যে এস এম কামাল সরকার সন্ত্রাসীদের সাথে নিয়ে রাজনীতি করছে এস এম কামাল দুর্নীতিবাজ বলতে পারে আমরা যেটা তারেক জিয়া সম্পর্কে যেটা আমরা দেখেছি যে তারেক জিয়ার নামে এই দুর্নীতির এই পত্রপত্রিকা এসেছে যুগান্তর এসেছে ইত্তেফাকে এসেছে আমরা রাজনৈতিক সমালোচনা করতে পারি আমরা সরকার বিরুদ্ধে আপনার বলতে পারেন এই যে উনার স্বাস্থ্য খাতে বলেছেন যে দুর্নীতি হয়েছে আমরা ব্যবস্থা গঠনমূলক আলোচনা সেই ক্ষেত্রে আমি তিরিশ সেকেন্ডের শেষ ব্যক্তিগতভাবে আমি যদি বলি যে প্রিন্স সাহেব চরিত্রহীন আমি আর কোনো প্রিন্সিপ যদি বলেন এস এম কমাল চরিত্রহীন এই কথাগুলো আমি মনে করি রাজনীতিতে বলা ঠিক না মানে প্লিজ ভাই আপনার কাছেও এই ব্যাপারে একটু মন্তব্য শুনতে চাই যে রাজনীতিকে তো আসলে রাজনীতি দিয়েই মোকাবেলা করতে হবে অবশ্যই এখন রাজনীতিটা না থাকার কারণে আপনারা কি মনে করছেন যে যে কথামালা একজনের বক্তব্য আর একজন মানে এই অশ্লীল কথাবার্তা এইটা তুমি কেন প্রথমেই যে কথাটা বলেছিলাম রাজনৈতিক কালচার আপনার রাজনৈতিক কালচারটা কিন্তু আস্তে আস্তে দিম্নমুখী এবং রাজনীতিবিদদের একের প্রতি এক আরেকজনের কোনো সম্মান নাই কোনো আস্থা নাই কোনো বিশ্বাস নাই এবং চির চিরশত্রু হিসাবে কিন্তু গণ্য করা হচ্ছে আজকে এই অবস্থাটা আসলো কিভাবে। একটা ঘটনা আরেকটা ঘটনাকে নিয়ে আসে এটা আপনার স্বাধীনতা পরবর্তী কাল থেকে কিন্তু শুরু হয়েছিল একেবারে যে ওয়ান থেকে শুরু হয়েছিল সেটা আস্তে 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 নামতে নামতে এই পর্যন্ত মাঝখানে চেষ্টা করা হয়েছে আবার এটারও তো উদাহরণ আছে যে বাংলাদেশে সকল রাজনৈতিক দল একত্রিত হয়ে দুই নেত্রী একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে এরকমও তো উদাহরণ আছে এবং সকল দল একসাথে বসে সংসদে সংবিধান সংশোধন করেছে এরকমও উদাহরণ আছে কিন্তু আবার এই বিপরীতে আরও অনেক কথা বলা যাবে এখানে কামাল যে কথাগুলো বললেন আসলে আমি একটু একটা একটা করে বলি যে ওখানে বলেছেন যে তারেক রহমান হাওয়া ভবনে বসে এই যে পঁচাত্তরের খুনি এবং যুদ্ধ অপরাধীদের নিয়ে একুশে আগস্টের ঘটনা ঘটিয়েছেন এটা অসত্য বানোয়ার ভিত্তিহীন উদ্দেশ্যমূলক এবং তার চরিত্র হনন করার জন্য এটা আরেকটি পথ রাজনীতিতে বিরোধিতা থাকবে তাই বলে একজনকে আমি মানে প্রমাণিত না হলেই আমি তাকে মানে খুনি বানিয়ে ফেলব এটা উচিত কিভাবে।

হুজির যে ইয়ে ছিল হান্নান মুফতি হান্নান তাকে তিনশো কত দিন আপনার রিমান্ডে নিয়ে তার হাতে পায়ে সুই ফুটিয়ে তার একমানের নাম কিন্তু আনতে পারেনি পরবর্তীতে তার হাতে পায়ে সুই ফুটিয়ে যখন রিমান্ডে নিয়ে এসে একবার তার নাম ওয়ান সিক্সটি ফোর করিয়ে করানো হয়েছিল পরবর্তীতে আবার এই মুফতি হান্নান কোর্টে গিয়ে তার এই ওয়ান সিক্সটি ফোর প্রত্যাহার করার জন্য আবেদন করেছিল সরকার বা আদালত কিন্তু সে ওয়ান সিক্সটি ফোর প্রত্যাহার করতে দেয় নাই করে নাই আজকে এইভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে আপনি যখন মানে একেবারে দমন নিপীড়ন সে নিঃশেষ করে দেওয়ার জন্য চেষ্টা করবেন রাজনৈতিক কালচার তো সেখানে থাকবে না এটি বাস্তবতা এই যে বললেন যে আপনার মেজর হাফিজের বইয়ের কথা মেজর হাফিজ সাহেব নিজে বলেছেন তার বইয়ে এই ধরনের কোনো লেখা নেই আমিও যখন এই কথাটা ওনারা বলেছিলেন উল্টে পাল্টে আমি দেখেছি তার বইয়ে এরকম কোনো কথা লেখা নাই কিন্তু ওনারা এটা বলেই যাচ্ছেন যেমনটি বলছেন বেগম খালেদা জিয়া আপনার ইয়ের কি বলে এতিমের টাকা চুরি করেছেন যে ফরমায়েশি রায় দেওয়া হয়েছে এটার কোনো জায়গায় লেখা নেই যে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাত করেছেন কিংবা তিনি দুর্নীতি করেছেন কিন্তু আওয়ামী লীগ তো ঢোল পিটিয়ে যাচ্ছে এটি কি রাজনৈতিক সংস্কৃতি এটা কি আপনার শিষ্টাচার তা কিন্তু নয় এখন আপনি যে প্রশ্নটা আমাকে করেছিলেন যে এই যে রাজনৈতিক যে মানে প্রশ্নটা ছিল এরকম যে রাজনৈতিক কালচারটাকে আমরা কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না পার্লামেন্টে যখন তখন সংসদ সংসদে সংসদে না এটা তারাও কথা বলেছেন বলেন নাই যে তা না একটা আপনি জানেন এই ঘটনার পরে পরে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তৎকালীন যে বিরোধী দলের নেতা শেখ হাসিনাকে দেখতে যেতে চেয়েছিলেন এবং তিনি আসছি শেষ তখন বেগম খালেদা জিয়া যাতে প্রধানমন্ত্রী যাতে শেখ হাসিনার বাসায় না যেতে পারে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা নেতারা সেই ধানমন্ডি পাঁচ নম্বরের রাস্তায় শুয়েছিল সারা রাত যে যেতে হলে তাদের গায়ের উপর দিয়ে যেতে হবে এই কালচারটাও তো আমরা ভুলি নাই আজকে এই আমরা তো একত্রিতভাবে এটা মীমাংসা করতে চেয়েছিলাম সে তো করতে দেওয়া হয়নি যখন বলা হচ্ছে যে বিএনপি করেছে বিএনপি এটা করে নাই বেগম খালেদা জিয়া করে নাই বিএনপির আমলে একুশে আগস্ট ঘটনা ঘটেছিল বিএনপির জন্য বিব্রত কিন্তু এই ঘটনার সাথে জড়িত ছিল না তাই এখন বিএনপি আমলে ঘটেছিল বলে বিএনপিই দায়ী তাহলে এই আওয়ামী লীগ আমলে পিলখানার হত্যাকাণ্ড থেকে শুরু করে এই পর্যন্ত যত কিছু ঘটেছে তাহলে আওয়ামী লীগ দায়ী দেখ এই প্রশ্ন উত্তরটা খুবই ছোট্ট একটা বিরতি নিয়ে আসি দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন রোহিম স্টিল যে কথা বলতে চাই অনুষ্ঠান এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি বিরতির পর আবারও ফিরে আসবো আশা করি আপনাদেরকে সাথেই পাবো দর্শক বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত রহিম ইসিল যে কথা বলতে চাই অনুষ্ঠানে বিরতির আগে আমরা আলোচনা করছিলাম জনাব এস এম কামাল হোসেন এবং সৈয়দ ইমরান সারি প্রিন্সের সাথে কামাল ভাই আপনি বিরতির আগে রাজনীতি শিষ্টাচারের কথা বলছিলেন তো একটা বিষয় এখন রাজনীতিতে সবচেয়ে বড় আলোচনা বিষয় সেটা হলো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়টি বিএনপি থেকে বারবার আবেদন করা হচ্ছে যে তাকে বাইরে চিকিৎসা নেওয়ার অনুমতি দেওয়া হোক দেখেন আওয়ামী লীগকে আসলে এই অনুমতিটা দেবে না আমি স্যারটি বলি যে প্রিন্স প্রিন্সেপে অনেকগুলো কথা বলছে আমি বিতর্কে যাব না আমি শুধু একটা প্রশ্ন করতে চেয়েছিলাম হ্যাঁ বেগম খালেদা জিয়া আমি তখন স্পিন্টারের আঘাতে ক্ষতবিক্ষত আমি হাসপাতালে ছিলাম বেগম খালেদা জিয়া আসতে চেয়েছেন কিনা আমি জানি না আসতে চাইলেও সেদিন জন লাশ সারা দেশ আতঙ্কগ্রস্ত হাসপাতালগুলোতে আমি ঢাকা মেডিকেলে গেছি কোনো ডাক্তার নাই প্রথম আমাকেই আপার ড্রাইভার আলী হোসেনার এটা ঢাকা মেডিকেলে নিয়ে গেছে আমি চিৎকার করতে ইনজেকশন দেওয়া হচ্ছে কোনো ডাক্তার নেই কোনো ডাক্তার নেই কর্মীর হচ্ছে ক্ষিপ্ত সেই সময় বেগম খালেদা যদি আসতে চায় ওই সময় পরিবেশটা তো এই তো হইতে পারে পিরিশ ভাইদেরও এইরকম যদি হয় তাহলে এই সময় যদি চাই আপনি দেখেন যেটা বললে যে পরিবেশ নর্মাল থাকা অবস্থায় শিষ্টাচারের রাজনীতির কথা বলেন তো কোকোর মারা যাওয়ার পর বেগম খালেদা জিয়াকে সহানুভূতি জানানোর জন্য প্রধানমন্ত্রী মানবিক নেত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়াক বাসায় দিলেন প্রিন্সদের ভাইদের বাসায় ধরে নিলাম তারা যেটা বলেন যে উনি বাহবা নেয়ার জন্য একটু উনি গিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী গিয়েছেন ওই বাসার গেটে যাওয়ার পর ভিতরে কিন্তু সমস্ত সিনিয়র নেতারা ছিলেন এবং ব্যারিস্টার রফিক সাহেব যিনি মারা গেছেন ওনার একটা মন্তব্য চ্যানেলে যে সাক্ষাৎকার হয়েছিল যে রাজ গণতন্ত্রের পিছনে আর একটা প্যারে ঢুকে দেওয়া হল আপনি একটু দেখছেন আপনার সেই সেদিন যে বিয়াদবিটা করেছেন তাদের শিমুল সাহেব যে একজন প্রধানমন্ত্রী তার শোক বইতে সিগনেচার করার জন্য গেটের উপর দিয়ে খাতাটা তুললেন সেইখানে সিগনেচার করেছেন আপনি ভিডিও আমি মিশে দেখছি আমি তো সাথে ছিলাম না টেলিভিশন তুলে দেয়নি একটা খাতা নিয়ে এসেছিল আপনি আমি আমি তো বললাম যাই যখন আমি নিয়ে এসছি কি প্রধানমন্ত্রী না দাঁড়াই ছিল হ্যাঁ আমি ধরে নিলাম যে প্রধানমন্ত্রী বাহাবা নেওয়ার জন্য তারা ভিতরে গেটটা খুলে ঢুকাইতে পারত করেনি আর প্রিন্স ভাইজিটা বললেন যে খালেদা জিয়ার ফরমাইশি রায় রায় দিয়েছেন নিম্ন আদালত উচ্চ আদালত বিএন প্রিন্স বিএনপির ব্যারিস্টার মৌদুদ আহমেদ সহ বড় বড় উকিলরা অ্যাপিলেট ডিভিশনে আবেদন করেছিলেন বেগম খালেদা জিয়ার জামিনের জন্য এই বিচারপতি চিফ জাস্টিস মাহবুদ হোসেন সাহেবের নেতৃত্বে ছয় সদস্যের আপনার একটি বেঞ্চ বসেছিল সেই বেঞ্চ তিনটি কারণে বেগম খালেদা জিয়ার মধ্যে প্রথম কারণ হচ্ছে দু মানে টাকা আত্মসোধ বড় না একজন কত টাকা বড় বিষয় না একজন সরকার প্রধান তিনি হচ্ছেন আমাদের কাছে দৃষ্টান্ত আদর্শ দেখ সেইটা অনেক পুরনো আলোচনা আমি এখন আমি যদি বলি যে বিএনপি তো দাবি করছে যে সকল কিছু বাদ দিয়ে মানবিক দিক বিবেচনা করে হলো তাকে বিদেশে পাঠানো আপনি মানবিক দিক দিয়ে তো আজকে একজন সাজাপ্রাপ্ত আসামি তাকে বাইরে রেখেছেন জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেখেন কতদিন খালেদা দিয়ে অসুস্থ প্রায় এক মাস আগে আইনমন্ত্রী সাহেব বলেছেন যে আপনার একজন বা দুইজন বা তিনজন বাইরের ডাক্তার এনে বেগম খালেদা জিয়াকে দেখান যার মতো অবস্থা আছে কিনা তার শারীরিক অবস্থা কি একজন বিদেশি ডাক্তার নিয়ে এসে আমাদের দেশীয় ডাক্তাররা যদি বলে তাহলে সেটা কি হয় দেশীয় ডাক্তাররা তো ওই হাসপাতালে যারা হাসপাতাল কর্তৃপক্ষ থেকে কেউ বলেননি সরকার যদি দেশি মানে ওই হাসপাতালের বাইরে যদি বিশেষজ্ঞ ডাক্তার আমি আমি আপনারে বলি যে সাজাপ্রাপ্ত তাহলে ওনাদের হয় রাষ্ট্রপতির কাছে আবেদন করতে হবে সংবিধানের ফর্টি নাইন অনুচ্ছেদে আছে যে রাষ্ট্রপতির কাছে আবেদন করলে রাষ্ট্রপতি কাউকে মানে স্থগিত করতে পারে সাজা বাতিলও করে দিতে পারে না সেটা তো আসলে একটা মামলা নিষ্পত্তি হওয়ার পরে রাষ্ট্রপতি যে আবেদন তো করতে হবে যে ওনাকে বাইরে যাওয়ার জন্য খাজা ইনাহানিক হাইকোর্টের থেকে বেল নিতে হবে সেটা কি প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা পারে কি প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা বলে যেটা পারে সেটি তো করছে তারপরেও আমি দেখলাম যে ওনাদের আইনজীবীরা মাননীয় আইনমন্ত্রীর সাথে দেখা করেছে তারা বিষয়টা দেখভাল করছেন আমি যদি প্রশ্ন করি উল্টা যে বিএনপি কি বেগম খালেদা আর উন্নত সুচিকিৎসা হচ্ছে উন্নত চিকিৎসক চায় তাহলে বিদেশের থেকে ডাক্তার আনতে পারত আমি তো মনে করি যে দেখেন বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন আন্দোলন কথা বলছে জনগণ তাদের ডাকে সাড়া দিচ্ছেন তাদের নেতাকর্মীদের বোঝানোর জন্য খালেদা জিয়াকে হাসপাতালে রেখে বাইরের ডাক্তার না এনে আসলে এই মানাল ভাই আমি যদি আপনি কিছু মনে রাখেন ছোট্ট একটা প্রশ্ন করি সেটা হলো এখানে কি ডাক্তারটা ইম্পর্টেন্ট না ইকুইপমেন্টস বা পরিবেশটা ইম্পর্টেন্ট কারণ বিএনপি তো বলছে যে ডাক্তার যারা বিশেষজ্ঞ আছেন এরা এই বিষয়ে ওয়াকিবহাল কিন্তু এটা ট্রিটমেন্টের জন্য আসলে যে ইকুইপমেন্টস গুলো প্রয়োজন সেটা দুই তিনটা দেশের প্রয়োজন আমি আমরা দুই তিনটা সিঙ্গাপুরে আছে না আমি আপনার জার্মানি আমেরিকা এবং যুক্তরাষ্ট্র সিঙ্গাপুরে আছে যেমন বঙ্গবন্ধু মেডিকেল একজন ডাক্তার বলেছেন যে লিভারে লিভারে বিশেষ সে সিঙ্গাপুরে আছেন আমি ওই কথা বলতেছি আমার কথা কি যে যদি তারা আজকে যেটা করছেন বেগম খালেদা জিয়াকে রেখে সহানুভূতি আদায়ের মধ্যে দিয়ে একটি গোলাপানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন তারা যদি বেগম খালেদা জিয়ার সুস্থ রাজ মানে উন্নত চিকিৎসা চায় তাহলে পথ হচ্ছে দুইটি বাইরের ডাক্তার নিয়ে এখানে করতে পারে সেই ডাক্তাররা যদি মনে করে যে না ওনাকে বাইরে নিয়ে অপারেশন করলে উনি ভালো হয়ে যাবে সেইটা সরকারের কাছে একটা আপিল থাকতে পারে অথবা রাষ্ট্রপতির মাধ্যমে করতে পারেন উনরা কোনো পথে না যে ওরা রাজপথ গরম করে হ্যাঁ খালেদা জিয়াকে রেখে একটা বিদেশি প্রেসক্রিপশন অনুযায়ী বিদেশে ওনাদের নেতা যে প্রেসক্রিপশন দিচ্ছেন সেই বিকে কাজ করছেন আমি দেখেন রাজনৈতিক আলোচনা করলে বেগম খালেদা জিয়ার যদি মুক্তি উনরা চেতেন উনরা বলছেন ফরমাইশি রায় তাহলে এক এগারো সরকার যখন ওনাদের নামে মামলা দিলেন তখন আপনারা কেন মাঠে আন্দোলন করলেন না সিরিয়াস আন্দোলন করতেন হ্যাঁ করছেন এই মামলা মিথ্যা মামলা নাম খস্তা আন্দোলন করাছেন তারপরে এই সরকার আসার পর আপনার যখন কোর্টে বিচার চলছে এই আমরা যাব না কোর্টে আমরা মনে করি এই মামলা মিথ্যা মামলা

শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে সেই আচরণ করেনি আমি দুইটা উদাহরণ দিই পনেরোই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে তার পরিবারের আঠারো জন সদস্যকে হত্যা করা হয়েছে গোটা বাঙালি জাতি ওই দিনকে শোক দিবস হিসেবে পালন করে ওই দিন আজকের প্রধানমন্ত্রী সে তার সব কিছু হারিয়েছেন ওই দিন ডুকরে ডুকরে কাঁদেন বেগম খালেদা জিয়া তার জন্মদিন ওই দিন না তো আকুতি তো জন্মদিনের নামে কেক কেটে উৎসব করে খুনিদের মেসেজ তাহলে বিদেশে না যেতে দেওয়ার কি আসলে এইগুলাই কারণ না এগুলো কারণ থাকলে তুমি জেলখানায় থাকতো ওর সাথে কাজের মেয়ে فاطمه থাকতো না আপনি আরেকটা বলি যা আমি বলছি যে শেখ হাসিনা যদি প্রতিহিংসা রাজনীতি করে এই খাইরুদ জামান বঙ্গবন্ধু খুনী 96 সালে তা গ্রেফতার হন জেলখানায় ছিল তা মামলা প্রক্রিয়া দিন তাকে 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পরে আপনি তাকে জেল থেকে ছেড়ে দিয়ে সচিব পদমর্যাদা দিয়ে বিদেশে দূতাবাসের চাকরি দেওয়া হলো আমি যে যেটা বলতেছিলাম আমার ভাই স্বীকার করলো প্রিন্স ভাই কথাটা বললো না যে আমি ধরে নিলাম তারেক জিয়া এই হত্যাকাণ্ডের সাথে জড়িত না আপনাদের কথাই মেনে নিলাম পার্লামেন্ট উনি কী বললেন জজ মিয়া নামে এক বাচ্চাকে যে জজ মিয়া মৌল আসামি জজ মিয়া গ্রেপ্তার হয়েছেন মামলাটাকে কোন দিকে নিয়ে গেলেন এবং উনি কি বললেন যে উনি ওনাকে আবার মারবে কে উনি ব্যানেটি বেগে করে গেনেট নিয়ে গেছেন আমি প্রিয় হিসাবে কথাটা বলি এই কথাটি কি কোনো সংসদ নেত্রীর বলা ঠিক যদি আপনি শিষ্টাচারের কথা বলেন যদি আপনি রাজনৈতিক সহনশীলতার কথা বলেন তাহলে এই বক্তব্যটা দেওয়া কি ঠিক একজন সংসদ নেত্রীর বিরোধী দলের নেত্রী যার গায়ে স্পিন্টার যার বাইশজন লোক মারা গিয়েছেন তার সে ওই পার্লামেন্টে দাঁড়িয়ে শুধু বিরোধী দলের নেত্রী না ওই পার্লামেন্টে উনি কয়েকজন পার্লামেন্টে কয়েকজন জাতীয় নেতা তাদের গায়ে স্পিনটা দেখ আপনার এই প্রশ্নটা আমি একটু প্রিন্সবার কাছে জবাব পেতে চাই এবং সাথে আমি আরেকটি জিনিস জানতে চাই সেটা হলো আওয়ামী লীগ থেকে বারবার বলা হচ্ছে যে উদারতা যতটুকু দেখানোর প্রয়োজন তার চেয়ে বেশি দেখানো হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি এর বেশি আসলে খুব বেশি কিছু করার নেই তার মানে দেখুন আমি একটু কথা বলি উনি অনেক প্রশ্নের অবতারণা করলেন অনেক কথা বললেন এগুলো যদি এগুলির উত্তর আমরা বহুবার দিয়েছি এখন দিয়ে আমি সময় নষ্ট করতে চাই না আমি শুধু এটুকু বলতে চাই যে আজকে মানে বলা হচ্ছে যে কোকোর মারা যাওয়ার পরে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পরে শেখ হাসিনা দেখতে গিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে মানে সমবেদনা জানাতে গিয়েছিলেন শোক বইতে স্বাক্ষর করতে গিয়েছিলেন দেখুন তিনি বললেন বেগম খালেদা জিয়া যখন শেখ হাসিনাকে সমবেদনা জানানোর জন্য যেতে চেয়েছিলেন সেই একুশে আগস্টের রাতে তখন আমি বললাম যে ছাত্রলীগ যুবলীগের কর্মীরা ধানমন্ডি পাঁচ নম্বর রাস্তায় শুয়ে পড়েছিল তারা বেগম খালেদা জিয়া যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল তিনি বলেন যে তাদের মধ্যে একটা মানে আবেগ কাজ করেছে একটা প্রতিবাদ কাজ করেছে একটা ক্ষোভ তো বেগম খালেদা জিয়ার যে ছেলে মারা গেল কোকো তার মধ্যে তো নেতাকর্মীদের একটা ক্ষোভ কাজ করেছে তখন একটা আন্দোলনের মধ্যে আমরা ছিলাম এবং অনেকেই মনে করেন যে ওয়ান ইলেভেনের পরে মানে বেগম খালেদা জিয়া এবং তার পরিবার এবং শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল মাইনাস টু ফর্মুলা অনুযায়ী কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে শেখ হাসিনার সহ আওয়ামী লীগের নেতাদের মামলাগুলো তুলে নেওয়া হয়েছিল কিন্তু বেগম খালেদা জিয়া সহ বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান জনাব আরফার রহমান কোকো সহ নেতাদের মামলা কিন্তু তুলে নেওয়া হয়নি বরঞ্চ সেগুলোকে বিদ্যুৎ গতিতে নিয়ে গিয়ে এগুলো রায়ের দিকে নিয়ে যাওয়া হয়েছে এবং যে রায়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে একটু ফরমায়েশি রায় দেওয়া হয়েছে এবং সেই রায়ের আমি আগেই বলেছি কোথাও লেখানে উনি দুর্নীতি করেছেন কিন্তু ওনারা ঢোল পিটিয়ে বের আছেন বলেছেন টাকা আত্মসাৎ করেছে আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে বেগম খালেদা জিয়া ওই টাকা ভোগ করেছে নেতিবেট টাকা কিন্তু সেই টাকা এখন সুদ আসলে মিলে প্রায় 8 কোটি টাকা হয়ে এখন এই কথাটা বলেছেন আমি বলি বলি এখন আপনি বলছেন যে উদারতা যে আজকে এই যে উদারতার কথা যে বলা হচ্ছে আমরা তো উদারতা চাই না আমরা মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখতে চাই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখুক আজকে এই রায় দিয়ে বেগম খালেদা জিয়াকে পঁচিশ মাস বিনা কারণে কারাগারে আটক রেখে তার চিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং সেখান থেকে তার কিন্তু অসুস্থতা বাড়তে থাকে এবং অনেকে সন্দেহ প্রকাশ করে তাকে স্লো পয়জনিং করা হয়েছিল কিনা আজকে যে সরকার তাকে বিদেশে যেতে দিতে চাচ্ছে না ও বিদেশে গিয়ে চিকিৎসা করার সময় স্লো পয়জনিংয়ের ব্যাপারটা যদি ধরা পড়ে অনেকে বলছেন আমি এটা বিশ্বাস করতে চাই না অনেকে বলছেন যে এটাও হতে পারে কিন্তু আজকে সেগুলো বাদ দিয়ে আজকে বেগম খালেদা জিয়াকে এই যে আপনার মনে করেন যে গত রোজার সময় আমি আগেও বলছি যখন বেগম খালেদা জিয়া তীব্র অসুস্থ হয়ে যান হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন বেগম খালেদা জিয়ার ছোটো ভাই জনাব শামীম মিসকানরা নিজে আপনার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন নিয়ে গিয়েছিল সেই দিন রাতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আমরা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে দেখছি এবং পরের দিন আইনমন্ত্রী কোর্ট অ্যান কোর্ট তিনি বলেছিলেন যে শর্ত দিয়ে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে সেই শর্ত উঠিয়ে নিলেই বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন এবং এই আইনমন্ত্রী গত কয়েকদিন আগেও আপনারা সংসদে দাঁড়িয়ে বলেছেন আমি তো বলি নাই চারশো এক ধারায় বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না কোর্ট অ্যান কোর্ট তার মানে ওই চারশো এক ধারাতেই কিন্তু আপনার ওনার বিদেশে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত মানে নিহিত রয়েছে অথচ আজকে প্রধানমন্ত্রী বলেন এর আগেও বলেছেন যে আমার যা করার ছিল আমি দিয়ে দিয়েছি কিন্তু ওনার ওই চারশো এক ধারায় করার আছে সরকারের আছে অবাধিত ক্ষমতা দেওয়া হচ্ছে আছে চারশো এক ধারায় সেখানে বলা আছে শর্ত যুক্ত শর্ত মুক্ত এবং মুখুব। আমরা দণ্ডমকুব চাচ্ছি না আমরা লড়াই করবো রা ওনারা বলেন রাষ্ট্রপতির কাছে যেতে রাষ্ট্রপতির কাছে কেন ক্ষমা চাইবেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার বিদেশের চিকিৎসার কোন বাধা থাকবে না বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে দেশে এসে আইনি লড়াই করবেন বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী তিনি এই পর্যন্ত যতগুলি নির্বাচনে দাঁড়িয়েছেন একটি আসনে তার পরাজয়ের ইতিহাস নাই তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল বলেই তিনি কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরেছেন কিন্তু কোনো আইনের সুরক্ষা তিনি পান নাই উনি বলেছেন যে আমাদের কামাল ভাই বললেন যে হাইকোর্টে অ্যাপিল ডিভিশন আপনি নিশ্চয়ই মনে আছে বেগম খালেদা জিয়াকে যখন ফরমাইশি রায় দেওয়া হলো তার পরে পরেই আপনার মানে মানে হাইকোর্টে যখন আপিল করা হলো যেদিন প্রথম শুনানি হয় সেদিন কিন্তু বিচারপতিরা বলেছিলেন সরকারি পক্ষের আইনজীবীদের জেরার মুখে বলেছিলেন যে বেগম খালেদা জিয়া একজন নারী তিনি বড় আমরা জামিন দিতে পারি কিন্তু সরকারের শেষ মিনিটে আপনার কাছে যদি জানতে চাই যেমন আইনমন্ত্রী আজকে বললেন যে বিএনপি চেয়ারপার্সনের বিদেশে যাওয়ার ব্যাপারে আবেদনটা করেছিলেন আইনজীবী এটা খতিয়ে দেখা হচ্ছে এবং ব্যাপারে সিদ্ধান্ত জানানো হবে আমি আপনার বলি উনি একটা কথা বলছেন যে বিদেশি ডাক্তার না অনেকে মনে করেন সলো পয়জন আমি যদি বলতে চাই না হ্যাঁ না না আমার বিশেষ আমারও আমাদেরও অনেকে বলেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় মেডিকেলে উনার যে যে রোগ সেই রোগ বিশেষজ্ঞদের নিয়ে মানে বোর্ড গঠন এবং সেখানে ড্যাবের দুইজন সদস্য ছিল এবং আমরা শুনেছি যে তারেক জিয়ার স্ত্রী ডাক্তার জোবায়দা এই ডাক্তারদের সাথে যোগাযোগ করে দেখভাল করতে বলেন যে তারেক জিয়া যেহেতু দুই হাজার নির্বাচনে মার মূল মুক্তিকে এজেন্ডা না ধরে মনোনয়ন বাণিজ্যের জন্য নির্বাচনে গিয়েছিলেন সেই কারণে যদি অনেকেই বলে যে ওইখান থেকে যদি তারেক জিয়া ষোলো পয়সনের ব্যবস্থা করেন তিলে তিলে শেষ করে রাজনীতিতে যে কথা বলতে অনুষ্ঠান আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আগামী সপ্তাহে দেখা হবে নতুন কোন আলোচকদের সাথে নিয়ে আশা করি আপনাদেরকে সাথেই পাবো ধন্যবাদ সবাইকে